দিল্লির হয়ে শেষ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই আন্ডে রাসেলকে দেওয়া ঈশান্ত শর্মার যে ইয়র্কার ছিল সেটা একেবারে কোমর ভেঙে দেওয়ার মতো ইয়র্কার। মুখ থুবড়ে পড়ে গেলেন আন্ডে রাসেল, ভেঙে গেল স্টাম্প। আপনার দেখে মনে হতে পারে এমন কোমর ভেঙে দেওয়া ইয়র্কার হয়তোবা এর আগে কখনো দেখেনি, কিন্তু আপনি জানলে চমকে যাবেন যে 2016 সালে ক্রিকেটে এমন কোমর ভেঙে দেওয়া ইয়র্কার প্রথমবার করেছিলেন মুস্তাফিজুর রহমান। তখন মুস্তাফিজুর রহমান নতুন কাতার মাস্টার হিসেবে পরিচিত ছিলেন। 2016 সালে এই আন্ডে রাসেল ঠিক একইভাবে মুস্তাফিজুর রহমানের কোমর ভেঙে দেওয়া ইয়র্কারে ঠিক এভাবেই মুখ থুবড়ে পড়েছিলেন। 2016 থেকে 2024 সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ঈশান্ত শর্মা, যা ছিল একেবারে দেখার মতো। তবে এমন ইয়র্কারের প্রথম ডেলিভারি যেটা আমাদের মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এসেছিল, আর আমরা 2024 সালে এসে ঈশান্ত শর্মার কাছ থেকে আরও একবার সেই ডেলিভারির রিপ্লাই দেখতে পেলাম। তবে এদিন কলকাতা নাইট রাইডার্স অল্পের জন্য 7 দিন আগে করা সানরাইজার্স হায়দ্রাবাদের রেকর্ড ভেঙে দিতে পারলেন না। সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 277, যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর, আর কলকাতা থেমে গেছে 272 রানে।